हाय गाइस, वेलकम टू माय चैनल। फुलकपी दिए भुना खिचुड़ी की लागचे देखी नी। दुई चामच घी, आधा चामच हलुद गुड़ो, तीन चामच तेल, आधा कप आदा कुचि करे काटा, एक चामच मेथी, एक कप प्याज कुचि करे काटा, चार टुकड़ो दारुचीनी, एक टी स्टार मसाला, तीन टी एलाच, एक टी तेजपाता, लवण स्वाद मतो, दुई कप पुलार चाल, तीन कप फुलकपी। आमी कलीगुलो छोटो करे निसी, आपनादे सुविधार्थे देखिए दिच्छी। आपनार पचंद मतो जे कोनो साइजे केटे निते पारें। चूलाय कड़ाई बसिए कड़ाईटा गरम करे निला, दिए दिच्छी तेल। एखन तेलटा गरम करे निब, दिए दिच्छी आस्त गरम मसला। आमी एकटु टुकरो करे दिच्छी जाते स्मेलटा बेर होय। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা। আপনারা আদাটা দেখে বুঝতে পারবেন কতটুকু কুচি করে নিছি। চাইলে বাটা আদাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সবকিছু মিনিট খানিক নেড়ে চেড়ে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না স্মেলটা বের হয়। এই অবস্থায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে আপনারা যারা লবণে স্বাদ মতো লবণটা দিবেন। এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজার পর যখন এই অবস্থায় চলে আসছে, এখন দিয়ে দিচ্ছি বাসমতি চাল। আমি চালটা ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম। আপনারা চিনির গুঁড়া বা যে কোনো চাল দিয়ে করতে পারেন, শুধু সিদ্ধ চাল দিয়ে হবে না। এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি মেথি। মেথিটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নিব। পোলাওটা যত ভালো ভাজা হবে চালটা, তত ঝরঝরে পোলাও হবে। এই অবস্থায় আপনারা ধৈর্য সহকারে মিডিয়াম হাতে ভালো করে ভেজে নেবেন। আর পোলাও রান্নাতে চেষ্টা করবেন কড়াইটা একটু ভারী হতে। কড়াই যদি ভারী হয় তে নিচে লেগে যায় না। এখন সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি। এখন ফুলকপি চাল সব কিছু একসাথে মিনিট দুয়েক ভেজে নিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে তাই লো হিটে করে নিচ্ছি। এখন নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব। 5 থেকে 6 মিনিটের মতো ভাজার পর চাল ফুলকপি। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি যে কাপে চাল মাপছি 2 কাপ, সেই কাপে 4 কাপ পানি দিচ্ছি। আপনারা অবশ্যই যে কাপ দিয়ে মাপবে, এনি টাইপ অফ কাপ হইতে পারে, ওই কাপ দিয়ে আপনারা ডাবল পানি দিবে। তাহলে আমার মতো ঝরঝরে পোলাও হবে, আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। এখন একটু উল্টে পাল্টে নিব যাতে ফুলকপির গায়ে হলুদটা লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ঘি। এই অবস্থায় ঘিটা দিলে ঘিটা সবকিছুর গায়ে ভালো করে লেগে যায়, খুব ভালো স্মেল আসে। আপনারা তেলের পরিবর্তে পুরোটা ঘি দিয়েও তৈরি করতে পারেন। একটু নেড়ে ছেড়ে নিচ্ছে যাতে ভালো করে লেগে যায়। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম হিটে। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি কি অবস্থা। দেখুন কতটুকু ঝরঝরে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পারফেক্টলি সবকিছু সিদ্ধ হয়ে যায়। আমি আগের ভিডিওতে ডিম ভুনা দেখিয়েছিলাম। আপনারা ডিম ভুনা আর এই ফুলকপি দিয়ে ভুনা খিচুড়িটা একসাথে বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের সুবিধার্থে আমি ট্রস করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে চলে গেলাম পরিবেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকন। নেক্সট ভিডিও কামিং সুন। থ্যাংক ইউ।